ব্যাস্টার মিতি সঞ্জন আপনার কাছে আসবো। এই যে আমরা বৈষম্য বিরোধী একটি দেশের কথা বা বৈষম্যহীন একটা বাংলাদেশের স্বপ্নের কথা এখন বলছি, সেখানে তো আইনের শাসনটাই মানে ভিত্তিমূল, আপনার কাছে মনে হয়? দেখুন, একটি রাষ্ট্র বা একটি আদর্শ সমাজে সবচেয়ে ইম্পর্টেন্ট যে পিলার সেটি হচ্ছে আইনের শাসন। আগে আমরা জানতাম যে যখন একটি সমুদ্রপথে নাবিকরা যাত্রা করে, দিক নির্ণয় করে ধ্রুবতারাকে দেখে, সেটি তাদেরকে দিক নির্দেশনা দেয়। তো আমরা যদি একটি রাষ্ট্রকে জাহাজের সাথে তুলনা করি এবং রাষ্ট্রে অধিষ্ঠিত যে সরকার তাকে যদি আমরা নাবিকের সাথে আমরা কম্পেয়ার করি, তাহলে সেই যে দিক নির্দেশনা দানকারী যে ধ্রুবতারা সেটিকে আমরা বলবো আইনের শাসন। তার মানে আইনের শাসনের সেই আইনের শাসনই কিন্তু মানুষকে আসলে সঠিক একটি রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করে। আইনের শাসনটা আসলে কি, যে যেখানে আমি যদি একেবারে সংবিধানের 31 আর্টিকেল 31 যাই, সেখানে বলা হচ্ছে যে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশে তারা আইনের মানে আশ্রয় লাভকারী এবং শুধুমাত্র আইন এবং আইন দ্বারাই আসলে তারা ব্যবহার লাভের যোগ্য হবে, এবং এমন কিছু করা যাবে না যার ফলে দেশের একজন নাগরিক অথবা তিনি যদি নাগরিক না হয়ে বাংলাদেশে অবস্থানরত অপরাপর ব্যক্তিও হন, সেই ব্যক্তির বিরুদ্ধে এমন কোনো ব্যবস্থা নেওয়া যাবে না যাতে করে তার জীবন, স্বাধীনতা, দেহ, তার সম্পত্তি, তার সুনাম ইত্যাদি জিনিস ক্ষতিগ্রস্ত হয়। এবং সংবিধানে বলাই হচ্ছে যে এটি একজন নাগরিকের একটি মৌলিক অধিকার, যে মৌলিক অধিকারটি আসলে রাষ্ট্র দিতে তাকে বাধ্য। এটি আসলে একজন ন্যায় বিচার পাওয়া, আইনে যে তার আশ্রয় লাভের যে অধিকার, আইনের চোখে সবাই সমান, এই বিষয়গুলো এটি কিন্তু আসলে কখনো রাষ্ট্র বা জাতি ভেদে এটি কিন্তু কখনো অভিন্ন হয় না। পৃথিবীর সকল রাষ্ট্র, সকল জাতি, সকলের জন্য আইনের শাসন যে সেটি আসলে একটি মানে ওই ধ্রুবতারার মতো একটি কনস্ট্যান্ট একটি ব্যাপার। তো এখানে আপনার সরকারের পরিবর্তন হবে, রাজনৈতিক পট পরিবর্তন হবে, কিন্তু সেই সাথে সাথে আইনের শাসনের যে বিষয়টি সেটি সারা পৃথিবীর রাষ্ট্র, ধর্ম, জাতি ভেদে সেটি একই থেকে যাবে। এটি কিন্তু আজকের কথা না। আমি যদি সেই মানে ব্রিটিশ কলোনির দিকে তাকাই, সে 1215 সালে ম্যাগনাকার্টা যে চুক্তিটি হয়েছে, প্রথম সেটি হচ্ছে রিটেন একটি দলিল যার মাধ্যমে বলা হলো যে কিংস অ্যান্ড ইটস গভর্নমেন্ট দে আর নট অ্যাবভ দ্য ল। তো তার মানে এর মাধ্যমে কিন্তু আমি বোঝাচ্ছি যে এই যে আইনটি এটি সকলের জন্য সমান। তার মানে রাষ্ট্র ক্ষমতায় যে সরকার অধিষ্ঠিত রয়েছেন তাকে কিন্তু সর্বদা সেই দেশে যে আইন রয়েছে সেই আইনকে মেনে চলতে হবে। এলো ভিশন মুশকিল আসান অফার, যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এবং নাগরিকের যে আদালত, সেই আদালতে, রাষ্ট্র দ্বারা প্রতিষ্ঠিত আদালতেই কিন্তু সেই সরকারকে মুখোমুখি হতে হবে। তার যে বিভিন্ন ধরনের কার্যক্রম রয়েছে সেই কার্যক্রমের পর্যালোচনা সেটি হবে সেই আদালতের মাধ্যমে। তার মানে এই যে আমার যে সুবিচার পাওয়া, ন্যায় বিচার পাওয়া, একজন নাগরিকের যে অধিকার সেটি কিন্তু কোনো দয়া না, রাষ্ট্র তাকে দয়া দেখাচ্ছে না, এটি তার অধিকার এবং সেটি দিতে রাষ্ট্র বাধ্য। তো এখানে আমরা আসলে দেখতে পাই যে বিচার ব্যবস্থা, সেই ক্ষেত্রে আপনি দেখেন যে বিচার ব্যবস্থাকে কিন্তু স্বাধীন হতে হবে, নির্বাহীর থেকে তাকে আলাদা হতে হবে। আমি এমন একটি বিচার ব্যবস্থা হলো যে আমার সংবিধানের 111 যে আর্টিকেল রয়েছে সেখানে বলা হচ্ছে কি যে আমার যে সুপ্রিম কোর্টের যে আপনার যে মানে জাজমেন্টগুলো সেগুলো তো আইনের মতো, অধস্থ আদালতের জন্য সেটি আসলে আইন। তো সেই জায়গায় তারা যদি আসলে কোনোভাবে তারা বায়াসড হয়ে যান সেই ক্ষেত্রে তো সেই দেশে আর, তার মানে এই যে সেপারেশন অফ পাওয়ারের যে বিষয়টি, যে বিচার ব্যবস্থাকে নির্বাহীর থেকে আলাদা করা, সেই জায়গাগুলো কিন্তু এই যে একটি আরেকটির সাথে অতপ্রতভাবে জড়িত, এবং এই সব কিছুর ভিত্তি হচ্ছে যে আইনের শাসন। আপনার 1733 সালে থমাস ফুলার তিনি বলেছেন যে তুমি যত বড়ই হও না কেন আইন তোমার চেয়েও বড়। তার মানে সব কিছুর ঊর্ধ্বে কিন্তু রয়েছে আইন। তো সেই জায়গাটিতে আমরা কখন দেখি যে সবলের উপর মানে সবল কখন দুর্বলের উপর অত্যাচার করে, যখন সে তার ক্ষমতা ব্যবহার করছে। একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি, তার ক্ষমতা রয়েছে, তার অর্থনৈতিকভাবে তিনি অনেক মানে সম্পদশালী ব্যক্তি, তিনি কখন দুর্বলকে অত্যাচার করেন? যখন তিনি আইনকে আসলে আইনের সমানভাবে ব্যবহার চলছে না, তিনি তখন দুর্বলের উপর সেই আইনগুলোকে ব্যবহার করে তাকে অত্যাচার করেন। খুব সিম্পল যদি আমরা উদাহরণ দিই যে সাইবার নিরাপত্তা আইন, এই আইনটির 25 ধারা আপনি ধরেন, তো সেই আইনে বাংলাদেশের সংবিধান আমাকে কি অধিকার দিচ্ছে? বাক স্বাধীনতার অধিকার, আমি গঠনমূলক সমালোচনা করতে পারবো, আমি এমন কোনো সমালোচনা করতে পারবো যে একজন ব্যক্তির ক্ষতি হচ্ছে না, রাষ্ট্রের ক্ষতি হচ্ছে না। কিন্তু যেই সমস্যাটি হচ্ছে, প্রতিনিয়ত আমরা সরকার এবং রাষ্ট্র এই দুইটি বিষয়কে এক করে ফেলছি। রাষ্ট্র এক বিষয়, সরকার একটা বিষয়। সরকারের সমালোচনা সবসময় করতে পারবে সেই দেশের জনগণ, এবং সেটি তার সাংবিধানিক অধিকার
বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এই অধিকারগুলো তার সাংবিধানিক অধিকার। তো কাজেই সেই জায়গাটিতে তার কিন্তু সেই অধিকারগুলো চর্চা সে করবে, কিন্তু যখন আইনের শাসন দেশে থাকে না তখন সেই অধিকারগুলো কিন্তু প্রতিনিয়ত খর্ব হয়, তখন ন্যায় বিচার খর্ব হয়, তখন সবল দুর্বলকে অত্যাচার করে, তখন দেখানো হয় যে আমি আসলে জনগণের প্রোটেকশনের জন্য একটি আইন তৈরি করছি, কিন্তু সেগুলো আসলে কালা কানুন, ব্র্যাকোনিয়ান ল আমরা যেগুলোকে বলি, সেই আইনগুলোর মাধ্যমেই আমরা আসলে আবার সেই জনগণকে নিপীড়ন করছি, সাধারণ মানুষকে নিপীড়ন করছি, গণমাধ্যমকে নিপীড়ন করছি। একজন কার্টুনিস্ট, তিনি কার্টুন আঁকতে পারেন না, একজন শিল্পী, তিনি ছবি আঁকতে পারেন না, একজন গায়ক, তিনি গান গাইতে পারেন না। তো এই ধরনের তো আসলে আমি বলবো যে আইনের শাসনের অভাবেই কিন্তু দিনের পর দিন এই ঘটনাগুলো ঘটে, এবং এই ধরনের আসলে মানে অবস্থা কোনো অবস্থাতেই কাম্য না। এবং এই জায়গাটিতে আমি মনে করি যে আইনের শাসন যখন প্রতিষ্ঠিত হবে তখন কিন্তু সমস্ত কিছুই আসলে একে একে সব কিছুই ইন অর্ডার চলে আসে, তখন আপনি আইন শৃঙ্খলা বলেন আর বিচার ব্যবস্থা বলেন সব কিছুই তখন ধীরে ধীরে ইন অর্ডার